মিস ড্যাডিস ওয়েলকাম ব্যাক টু বেবি মম মন্টি আর আমি হলাম মন্টি তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শিশুদের সূর্যের তাপ লাগানো কতটা জরুরি বা শিশুদের সূর্যের তাপ লাগানো যদি জরুরি হয় তাহলে সেটা আর সঠিক প্রসিডিওর কি কিভাবে আমরা বেবিদের সূর্যের তাপটা লাগাতে পারি যাতে তার থেকে শিশুদের রকম সার্ন বার্ন না হয় বা শিশুদের স্কিনটা পুড়ে না যায় বা কালো না হয়ে যায় আমি না কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনাদের বলে দিই সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বেবি যখন দেড় মাস বয়স ছিল তখন না আমরা বাড়ি চলে গেছিলাম এবং সেখানে আমাদের বাড়ির লোক এবং সবাই বলেছিল যে ওকে রোদে শুয়ে রাখো স্কিনটা আরও ভালো হয়ে যাবে এরকম বিভিন্ন ধরনের কথা বলেছিল আর সেইখানে গিয়ে আমার বেবিকে শুইয়ে রেখে রোদের তাপে শুয়ে রেখে রেখে না ওর স্কিনটা পুরো কালো হয়ে গেছিলো পুরো পুড়ে গেছিলো সান বার্ন হয়ে গেছিলো এবং তারপর রিকভার করে আবার কিভাবে আমরা নর্মাল স্কিনটা ফিরে পেলাম সেই সমস্ত নিয়েই আমি একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওতে না আপনারা অনেক লোকে কোশ্চেন করেছেন যে আপনাদের সাথেও এরকম কিছু হয়েছে এবং যদি আপনাদের নাও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের জানাটা অনেক বেশি জরুরি যে শিশুকে কতক্ষণ অবধি সানের সামনে রাখা উচিত বা কিভাবে রাখা উচিত সঠিক প্রসিডিওর কি এই ব্যাপারগুলো আপনারা যদি জানেন তাহলে কিন্তু কিন্তু আপনার শিশুর কখনোই এই সার্ন বার্ন টাইপের জিনিস বা রোদের থেকে এই যে কালো হয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু কখনোই হবে না আমি সেই সময় এই ব্যাপারগুলো কিন্তু জানতাম না তারপর যখন আমরা ডক্টরের সাথে কনসাল্ট করলাম ডক্টর আমাকে কিন্তু সমস্ত ব্যাপারটা খুলে বলল এবং সমস্ত ভালো করে বুঝিয়ে কি কি প্রোডাক্ট আমাকে ডক্টর সেই সময় দিয়েছিল এটা নিয়েও আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে আমি ওই সময় আমার ডক্টর কি কি প্রোডাক্ট আমার বেবিকে লাগাতে দিয়েছিল বা কোনো ওষুধ দিয়েছিল কি না তো সেই সমস্ত ব্যাপারই আমি এই ভিডিওটাতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিও স্টার্ট করা যাক সাবস্ক্রাইব করুন বেবি মমকে আর প্রেস করুন বেল আইকেনকে রেগুলার আপডেট পাওয়ার জন্য ওয়েলকাম টু বেবি মম তো প্রথমেই আসি শিশুদের কি কি কারণে রোদ লাগাতে বলা হয় তো প্রথম কারণ যেটা শিশুদের রোদ লাগানোর জন্য বলা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি রোদের থেকে না সূর্যের রে থেকে ভিটামিন ডি উৎপন্ন হয় সেই জন্যই কিন্তু সান রে লাগানোর কথা শিশুদের বলা হয় তারপর শিশুদের সান রে যেই কারণটার জন্য লাগানোতে বলা হয় সান রেজের থেকে শরীরটা যেহেতু তাপ লাগে তাপ লাগার ফলে কি হয় শরীরটা গরম থাকে সর্দি কাশি লাগার চান্সটা অনেকটা কমে যায় সেই জন্যই কিন্তু শিশুদের বলা হয় যে সূর্যের তাপ অল্প শিশুদের লাগানোটা দরকার তাহলে এখন কোশ্চেন হলো আমাদের যদি শিশুদের রোদ্রু তাপ লাগানোটা জরুরি হয় তাহলে আমরা কতক্ষণ অব্দি লাগাতে পারি বা কতটা সূর্যের তাপ লাগানো শিশুদের জন্য সঠিক তো এটার উত্তর হবে পাঁচ থেকে সাত মিনিট টাইমই কিন্তু আপনারা শিশুদের সূর্যের তাপ লাগাতে পারেন তার থেকে এক মিনিটও বেশি নয় তার থেকে বেশি যদি আপনারা সূর্যের তাপ লাগান তার থেকে কিন্তু সূর্যের তাপ থেকে ইউভি রে শিশুর স্কিনে ঢুকে যেতে পারে যা নিউ বর্নদের জন্য প্রচণ্ড মাত্রায় ক্ষতি করে শিশুর স্কিনে সান বার্ন হয়ে যেতে পারে শিশুর স্কিন কালো হয়ে যেতে পারে এবং আরও অন্য সানের থেকে অন্য বিভিন্ন রকম রকমের স্কিন ডিজিজ শিশুদের কিন্তু হয়ে যেতে পারে যদি আপনারা বেশি পরিমাণে সূর্যের তাপ লাগান সেই জন্য পাঁচ থেকে সাত মিনিট তার এক মিনিটও বেশি কিন্তু শিশুদের সূর্যের তাপ লাগানো যাবে না এবার কোশ্চেন হলো শিশুদের আমরা কিভাবে সূর্যের তাপটা লাগাতে পারি তো শিশুদের তেল মালিশ যখন করবেন আপনারা স্নান করানোর আগে তখন তেল মালিশ করার পর পাঁচ থেকে সাত মিনিট টাইম শিশুদের কিন্তু আপনারা সূর্যের তাপটা লাগাতে পারেন কিন্তু এইখানে একটা ব্যাপার হলো অনেকেই না ভুল অয়েলটা ইউজ করে ফেলে যার জন্যেও কিন্তু স্কিন কালো হয়ে যেতে পারে তো আপনারা কি করবেন শিশুদের যেই তেল মালিশটা করবেন গরমের সময় যদি হয় তাহলে অবশ্যই লাগাবেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর যদি ঠান্ডার সময় হয় তাহলে ঠান্ডার সময়ের জন্য অবশ্যই লাগাবেন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর কিন্তু কিছুই না আমাদের মধ্যে কিন্তু দেখবেন পুরনো দিনের লোকেরা এখনও অনেকেই বলে এরকম যে তোমরা যদি সর্ষার তেল দিয়ে শিশু স্কিনটা মালিশ করো তাহলে শিশুর স্কিনটা অনেক বেশি ভালো হয়ে যাবে বা শিশু স্কিনটা অনেক বেশি গরম থাকবে এগুলো কিন্তু একদমই ভুল কথা আপনারা যদি ডক্টরের কাছেও শোনেন আপনার ডক্টরও কিন্তু বলবে সরষার তেল দিয়ে শিশু স্কিনে একদিনের জন্যও আপনারা মালিশ করবেন না কারণ শস্যার তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো স্কিন হার্ম স্কিনটাকে হার্ম করতে পারে বেবির আর শস্যার তেল না খুব বেশি পরিমাণে অয়েলি হয় আপনারা যখন শস্যার তেল দিয়ে স্কিনটা মালিশ করবেন তারপরেও সেই অয়েলিনেসটা থেকে যায় যদিও আপনি সাবান দিয়ে স্নানও করিয়ে দেন তারপরেও সেই অয়েলি ভাবটা থেকে যায় তার থেকে না ডার্টগুলো যে হয় সেগুলো অ্যাট্রাক্ট হয় এবং বেবির স্কিন কালো হয়ে যায় এবং বেবি স্কিনে একটা ডেড স্কিন সেলস যায় তার থেকেই কিন্তু স্কিন কালো মনে হয় দেখতে এই জন্য সর্ষার তেল কিন্তু একদমই দেবেন না আপনারা হয় কোকোনাট অয়েল ইউজ করবেন গরমের জন্য আর ঠান্ডা যদি সময় হয় তাহলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করবেন এগুলো কিন্তু শিশুর স্কিনে অ্যাবজর্ব করে যায় স্কিনের তেলের যেই বেনিফিটটা শিশুর পাওয়ার কথা ছিল সেটা কিন্তু বেবিরা পেয়ে থাকে এখন তারপরের কোশ্চেন হলো তাহলে আমরা শিশুকে কিভাবে রোদ লাগাবো। যাতে শিশুরা সেই রোদটার থেকে ফুল বেনিফিটটাও পাবে আবার শিশুর স্কিনটাও কালো হবে না তো আমি আপনাদের বলবো শিশুদের তেল মালিশ করবেন তেল মালিশ করার পর আপনারা খুব একদম ডিরেক্ট রোদটা কিন্তু শিশুকে একদমই লাগানো যাবে না আপনারা কি করবেন ঘরের কোনো জানালা থাকলে সেই জানালার পাশে বেবিকে নিয়ে যান এবং বেবিকে সোজা পজিশনে যেরকম করে আমরা ঢেক দেওয়াই সেই পজিশনটায় খালি গায়ে রাখুন এবং পিঠে রোদটা লাগান পিঠে রোদ লাগালেই কিন্তু ভিটামিন ডিটা বেবি পেয়ে যায় পিঠেই কিন্তু ভিটামিন ডিটা থেকে বেশি উৎপন্ন হয় সেই জন্য শুধু পিঠে রোদ লাগালেই কিন্তু যথেষ্ট আর বডি অন্য কোনো বডি পার্টে রোদ লাগানোর কোনো দরকার নেই আর এটা কিন্তু ডক্টরই মতেও প্রমাণ হয়েছে এবং মেডিকেল গাইডলাইনও তাই বলে যে বেবিদের রোদ লাগানো পাঁচ থেকে সাত মিনিট রোদ লাগান আর সেটা কখনোই ডিরেক্ট সানরে কিন্তু লাগানো যাবে না আপনারা হয় বেলকনিতেও নিয়ে যেতে পারেন আপনার বাড়িতে যদি কোনো বেলকনি থাকে তো বেলকনি হালকা রোদ আসলো সেই রোদটা বেবির পিঠে এরকম সোজাভাবে বেবিকে নিন এবং বেবির পিঠে লাগান রোদটা কখনোই আপনার বাড়ির উঠানে নিয়ে গিয়ে খোলা রোদ্রের মধ্যে বেবিকে শুয়ে দেবেন না বা ছাদে নিয়ে গিয়ে কোনো কিছু পেতে বেবিকে রোদ লাগানোর চেষ্টা করবেন না ওই সব করলেই কিন্তু আপনার বেবি স্কিনে ইউভি রেটা ঢুকে যেতে পারে এবং স্কিন ডিজিজ হতে পারে এবং স্কিন কালো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো এই জন্য এইভাবে সঠিক প্রসিডিউরে রোদটা লাগান দেখবেন শিশু তার থেকে ফুল বেনিফিটটা পাবে এইবার আমি বলি ডক্টর আমাকে কি কি বলেছিল যখন আমার বেবি স্কিন পুরোটা কালো হয়ে গেছিলো ওর একদম স্কিনে সান র্যাশেসের মতো হয়ে গেছিলো সেই সময়টায় তো সেই সময়টায় ডক্টর আমাকে আমি যেই আগে কথাগুলো বললাম এগুলোই ডক্টর আমাকে বলেছিল যে পাঁচ থেকে সাত মিনিট রোদ লাগাবে এবং রোদ লাগানোর পর কিন্তু একটা হালকা গরম জলের বাত ওদেরকে দিয়ে দিতে হবে তারপর বেবিকে কখনোই ডিরেক্ট রোদ লাগাবে না সব সময় জালনার পাশে বা ব্যালকনিতে নিয়ে গিয়ে হালকা পিঠের মধ্যে রোদটা লাগাও তাহলেই কিন্তু সেখান থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়ে যায় তারপর আরেকটা কথাও না ডক্টর আমাকে বলেছিল সেই সময়টায় যে যদি কোনো কারণবশত তুমি রোদটা লাগাতে পারছো না সেটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই কারণ আমরা নিউবর্ন বেবিকে একটা কিন্তু ভিটামিন ডি এর সিরাপ দিই তো সেই সিরাপটাই যদি খাওয়ানো হয় তার থেকেই কিন্তু বেবির শরীরে ভিটামিন ডিটা অটোমেটিক্যালি প্রবেশ করে সেই জন্য বেবি স্কিনে রোদ লাগাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমন অনেক সময় হয় যখন বর্ষার সময় শিশুদের আমরা রোদ লাগাতে পাচ্ছি না তাতে অনেক মা বাবা খুব বেশি ওয়ারিড হয়ে যায় নিচে নিয়ে চলে যায় যে হালকা একটু রোদও যদি লাগানো যায় তো এটাও করা একদম ঠিক নয় বেবিদের কখনোই এক্সপোজ জায়গাতে সানস্ক্রিন ছাড়া কখনোই নিয়ে যাওয়ার কিন্তু উচিত নয় যদি আপনি রোদ লাগাতেও চান হালকা রোদ সেটা লাগাতে পারেন তবু পিঠে তাহলেই কিন্তু শিশুর যেই বেনিফিটটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পেয়ে যাবে তো এই কথাটাই কিন্তু আমাকে ডক্টর বলেছিল আর আমাকে ডক্টর সাজেস্ট করেছিল যে যখনই তুমি বাইরে যাবে অবশ্যই বেবিকেও কিন্তু সানস্ক্রিনটা লাগাতেই হবে আপনারা বেবি স্কিন ফসা তো করতে পারবেনই না কালো কিন্তু করতে পারবেন যদি সানস্ক্রিন আপনারা না লাগান বেবিকেও সানস্ক্রিন লাগানোটা কিন্তু খুব জরুরি আর সানস্ক্রিন লাগানোর সঠিক প্রসেসও আমি আপনাদের বলে দিই যখন বাইরে বেরোবেন তার আগে অবশ্যই আগে কোনো ময়শ্চারাইজার লাগাবেন তার উপরেই কিন্তু বেবিকে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন কখন ওই খালি স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন না ময়শ্চারাইজার লাগাবেন তার ওপরে সানস্ক্রিন লাগাবেন আর বাইরে যাওয়ার মিনিমাম টোয়েন্টি মিনিট আগে কিন্তু সানস্ক্রিনটা লাগাতে হবে তাহলেই কিন্তু তার থেকে বেনিফিট পাওয়া যাবে আর যদি আপনারা অনেকটা টাইম বাইরে থাক থাকেন মনে করেন বেবিকে নিয়ে মনে করুন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয়ে যাচ্ছে তবে সে আবার রি অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিনটাকে তো এই হচ্ছে ব্যাপার তো এইবার আমি আসি সেই সময় যখন আমার বেবির স্কিনটা অনেকটাই কালো হয়ে গেছিলো তখন আমাকে ডক্টর কি কি প্রোডাক্ট দিয়েছিল। এটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে ওই সময় দিদি ডক্টর আপনাকে কি কি প্রোডাক্ট রেকমেন্ড করেছিল বা কোনো ওষুধ দিয়েছিল কি না বা কি কি করতে বলেছিল সেই সমস্ত কিছু যদি আপনি আপনা আমাদের সাথে শেয়ার করেন তাহলে অনেকটাই ভালো হয় কারণ অনেকেরই কিন্তু এই প্রবলেমটা ইদানিংকালে হচ্ছে অনেকেই না এই ব্যাপারটা না অ্যাকচুয়ালি না কি হয় বলুন তো পুরোনো দিনের লোকেরা না এখনও এই ব্যাপারটা মানে যে বেবিদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি রোদে শুয়ে রাখা যায় তাহলে ওদের স্কিনটা অনেকটাই ভালো হয়ে যায় ভালো তো হয়ই না স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যায় এটাই কিন্তু আপনাদের এখন মাথায় রাখতে হবে এখন কিন্তু আপনারা কখনোই বেবিকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা শুয়ে রাখবেন না সানে তো প্রোডাক্টগুলো আমি আগে দেখিয়ে দিই কি কি আমাকে সেই সময় ডক্টর রেকমেন্ড করেছিল তো ডক্টর আমাকে কোনো প্রোডাক্টই রেকমেন্ড করেনি জাস্ট এই সেটাফিলের এই লোশনটা দিয়েছিল এই যে এই সেটাফিলের লোশনটা তো এই লোশানটাই লাগাতে বলেছিল আর কিছুই দেয়নি আর কোনো ওষুধ বা কিছুই দেয়নি যেহেতু আমার বেবি তখন খুবই নিউবর্ন ছিল দেড় মাস বয়স ছিল ওর তো এই প্রোডাক্টটাই ও আমাকে ডক্টর লাগাতে বলেছিল এই যে সেটাফিলের এই লোশানটা এটা বেবি লোশন একটা আর দিয়েছিল আর বলেছিল অবশ্যই বেবিকে সাবান দিয়ে স্নান করানো কিন্তু যাবে না সাবান কখনোই বেবি স্কিনে ইউজ করাটা কিন্তু ভালো নয় কারণ সাবানে এমন কিছু হাস কেমিক্যাল থাকে সেগুলো বেবি সোপে হয়তো অনেক টাই কম থাকে তবুও আমি বলবো সাবানটা আপনারা একটু অ্যাভয়েডই করতে পারেন আপনারা বরং সাবানের পরিবর্তে বেবি ওয়াশ ইউজ করুন বডি ওয়াশ যেটা হয় এই যে বেবি বডি ওয়াশ এটা আমি ইউজ করি চিকুর বেবি বডি ওয়াশ তো আপনারা যে কোনো বডি ওয়াশ ইউজ করতে পারেন সেটা ফিলেরও বডি ওয়াশ পাওয়া যায় সেটাও আমি মাঝে ইউজ করেছিলাম তো আমার এটাই বেশি পছন্দ পছন্দের তো চিকুর এই বডি ওয়াশটাই কিন্তু আমি ইউজ করি তো এটা বেশ ভালো তো এটাই দিয়েছিল আমাকে ওই সময় ডক্টর রেকমেন্ড করেছিল যে সাবানটা না লাগিয়ে বডি ওয়াশটা ইউজ করা বেটার হয় আর আমাকে দিয়েছিল সানস্ক্রিম তো সেই সময় আমি চিকুড়ি সানস্ক্রিনটা ইউজ করতাম ইদানিংকালে কি হচ্ছে আমি রুইকে নিয়ে না একটু সুইমিং পুলে ওকে সুইমিং ট্রেনিংও দিচ্ছি তো যার জন্য না আমার আরেকটা সানস্ক্রিন লাগানোর প্রয়োজন হচ্ছে যেহেতু জলে ওয়াটারপ্রুফ হয় না সেই সানস্ক্রিনটা চিকুর যেই সানস্ক্রিনটা আগে আমি ইউজ করতাম সেটা খুবই ভালো সানস্ক্রিন কিন্তু সেটা আমি ইউজ করতাম সেটা ওয়াটারপ্রুফ না সেই জন্য আমি এখন নতুন এই বানানা বোটের সানস্ক্রিনটা ইউজ করছি এটা ওয়াটারপ্রুফও আবার এমনিও আপনারা নর্মালি ও লাগাতে পারেন তো এই জন্য এটা আমার দুটো কাজই হচ্ছে বেবিদের স্কিনে দেখুন বেশি প্রোডাক্ট কিন্তু ইউজ করাটা উচিত নয় সেই জন্য আমি চাই একটা প্রোডাক্টই যেন একটা সানস্ক্রিমই যেন ইউজ করি সেই জন্য আমি চিকন সানস্ক্রিমটা এখন বন্ধ করে দিয়ে এই বানানা বোটের সানস্ক্রিমটা ইউজ করছি এটা বেশ ভালো এটা স্কিনটা অনেকক্ষণ প্রোটেক্টও করছে আর এসউএফ ফিফটিও আছে এটার মধ্যে আমি কিন্তু বাড়িতে কখনোই সানস্ক্রিন লাগাই না বাইরে গেলেই বেসিক্যালি আমি সানস্ক্রিমটা লাগাই যদি ও এক্সপোজে আসছে তো বাইরে অনেকে দেখবেন বাড়িতেও সানস্ক্রিম লাগায় কিন্তু আমার মনে হয় বাড়িতে শুধু মশ্চারাইজার লাগানোটাই আমার মনে হয় এনাফ কারণ আর যদি খুব বেশি রোদ আপনার বেবি লাগে আপনার মনে হয় যে আপনার বাড়িতে উঠোন আছে উঠোন দিয়ে বারবার বাচ্চা খেলা খেলা করছে সকালে ঘোরাঘুরি করছে তাহলে হালকা একটু সানস্ক্রিম কিন্তু ওদের লাগিয়ে দেবেন দিনের বেলাতেও বাড়িতে থাকলেও কিন্তু যদি আপনার বাড়ি বদ্ধ হয় মানে সেরকম সান রে প্রবেশ করছে না তাহলে কিন্তু তার সেই ক্ষেত্রে সানস্ক্রিন না লাগালেও চলে বাইরে গেলেই আপনারা সানস্ক্রিনটা ইউজ করতে পারেন তো এই ছিল প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্টই আমাকে দিয়েছে আর কোনো প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি না আর আমি এখন যেহেতু গরমের সময় তো এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা দিয়েই কিন্তু আমি বেবির অয়েল মাসাজটা করি তো এই হচ্ছে ব্যাপার আর অয়েল মাসাজটা কিন্তু অবশ্যই বেবিকে দেবেন আর অয়েল মাসাজের পরেই যে সানের সামনে সানের রেটা হালকা লাগাবেন সেটাই কিন্তু এফেক্ট করে সব বেশি আদারওয়াইজ কিন্তু আর কোনো সান রে লাগানোর দরকার হয় না আরও যদি সান রে লাগান উল্টো বেবির ক্ষতি হয় ভালো কিন্তু হয় না তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আমি সমস্ত আপনাদের কোশ্চেনের অ্যানসার দিতে পেরেছি যে সব কোশ্চেন আপনারা জিজ্ঞেস করতেন আর এই যে প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখালাম এগুলো অবশ্যই লাগানোর আগেও একবার ডক্টরের সাথে কথা বলে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন আপনার বেবিকে এগুলো ইউজ করবেন কি না এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা এটা জাস্ট আমি আপনা আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছি আমাকে আমার ডক্টর কি দিয়েছিল আমার এক্সপিরিয়েন্স কি ছিল আমার বেবির এরকম হয়েছিল তো সেই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আরও অনেক নতুন মাম্মিসদের সাথে শেয়ার করুন শেয়ার করে তাদের জানান তারা যেন তাদের বেবিকে কখনোই এতক্ষণ অব্দি সানে না রেখে এই ক্ষতিগুলো না করে বা আপনার বেবি যদি অলরেডি আপনারা ক্ষতি করে ফেলেন তাহলে অবশ্যই তার যেই প্রসিডিওরগুলো আমি আগে যেই ফেস প্যাকটা শেয়ার করেছি সেটা লাগান বেবিকে তারপর একটা ভালো মসচারাইজ লাগান এখন যে সানের সামনে রাখবেন না পাঁচ থেকে সাত মিনিটের বেশি সঠিক প্রসিডিওরে সানের সামনে রাখুন তো এই সমস্ত ব্যাপার আর ভিডিওটা যদি আপনার হেল্প করে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন থ্যাংকস ফর ওয়াচিং